গুড মর্নিং স্টুডেন্ট, আজ আমি কেজি ওয়ানে ইংরেজি পড়াচ্ছি। আজ তোমাদের হবে পেজ টুয়েলভ। পেজ টুয়েলভে কি আছে দেখো, ফিলিং দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ। আমি শূন্যস্থানগুলো লিখছি, তোমরা একটু ভালো করে দেখো। এন ড্যাশ টি, তাহলে এখানে কি হবে, না এখানে হবে এন ই টি, নেট। এরপরে এন ড্যাশ টি, এখানে কি হবে, না এখানে হবে ইউ, এ ইউ টি, না। এন এ ড্যাশ এল, তাহলে এখানে কি হবে, এখানে হবে আর, এন এ আই এল, নেম। এরপরে দেখো এম এ এন ড্যাশ ও, তাহলে এখানে কি হবে, না এখানে হবে জি, এম এ এ জি ও, ম্যাঙ্গো। এম ড্যাশ পি, তাহলে ড্যাশে কি হবে, এখানে হবে এ, এম এ পি, ম্যাম। এম ও ইউ এস, তারপরে ড্যাশ, তাহলে ড্যাশে কি হবে, না এখানে হবে ই, এম ও ইউ এস ই, মাউস। এরপরে দেখো তোমাদের প্রথম অক্ষর ও দিয়ে কিছু শব্দ আমি করাচ্ছি। ও এক্স, অক্স, অক্স মানে কি, না অক্স মানে আমরা জানি সাপ। ও ডব্লু এ আউল, আউল মানে কি, না আউল মানে হচ্ছে পেঁচা। এরপরে দেখো ও এন ই, ওয়ান, ওয়ান মানে কি, না ওয়ান মানে হচ্ছে এক। এরপরে দেখো ও এ কে, অক, অক মানে হচ্ছে অক গাছ। ও আই এ অয়েল, অয়েল মানে কি, না অয়েল মানে হচ্ছে তেল। ও এল আই ভি ই অলিভ, অলিভ মানে কি, না অলিভ মানে হচ্ছে জলপাই। এরপরে দেখো প্রথম অক্ষর পি দিয়ে কিছু শব্দ করাচ্ছি। পি আই জি, পিক, পিক মানে কি, না পিক মানে হচ্ছে শুকরছানা।
jumping. আজ তোমাদের এই পর্যন্তই করালাম, এগুলো তোমরা বাড়িতে ভালো করে লিখবে এবং করবে।